वेलकम बैक बंधुरा। आज आमरा हाजिर हुई एक चटपटा रेसिपी निये आलू टिक्की चाट। पूजोर आनंद जमे जाक ए चाटेर साथे। एखाने आमी निये निएछि तीनटे आलू सेद्ध करे ग्रेट करे निएछि। एबार एर मध्ये दिये दिलाम एकटु धने पाता कुचि, काँचा लंका कुचि। झालटा तोमरा तोमादेर इच्छे मतो दिओ। दिये दिलाम एकटु नून। दिए दीची दो चामच कॉर्नफ्लावर। एर बदले तुम्हरा पावरुटी स्लाइसो दीते पारो। एबार एटाके भालोभावे मेखे निच्छी। हाफ चामच रिफाइंड ऑयल दिए एटाके आरो भालोभावे मेखे निच्छी। এবার আমরা এই মাখা আলুটার থেকে টিক্কিগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে হাতে গোল করে তারপরে একটু প্রেসার দিয়ে তৈরি করে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতন শেপ দিতে পারো। টিক্কিগুলো বানানো হয়ে গেছে। এবার চাটের জান দই, সেই দইটাকে আমরা তৈরি করে নিচ্ছি। তিন চামচ দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নুন, চিনি আর একটুখানি বিট নুন। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমরা টিক্কিগুলো তৈরি করে নেব। প্যানে খুব অল্প তেল দিলাম, দিয়ে টিক্কিগুলোকে শ্যাডো ফ্রাই করব। এখানে ডিপ ফ্রাই করার দরকার নেই, শ্যাডো ফ্রাই করলে খেতে ভালো হবে আর মচমচেও হবে। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা টিক্কিগুলো ভেজে নেব। এবার টিক্কিগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার ডেকোরেশনের পালা। এর উপরে ছড়িয়ে দিলাম আমাদের আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এবারে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি। তেঁতুলের চাটনির এই রেসিপিটি জানতে হলে ওপরের আই বাটনে ক্লিক করো। এর উপরে ছড়িয়ে দিচ্ছি চাট মশলা। তার উপরে ছড়িয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি একটু ভুজিয়া। ছড়িয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেছে আমাদের আলু টিক্কি চাট। এইরকম নতুন নতুন রেসিপি জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে মেনশন করো।